পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই একাধিক অশান্তিকে কেন্দ্র করে সরগরম রাজ্য। শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। মূলত মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করেই রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার তৎপর রাজ্য নির্বাচন কমিশন। জরুরি ভিত্তিতে রাজ্যের সকল জেলা শাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও গৃহীত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বৈঠক পরবর্তী সময়ে নির্দেশিকা মারফত রাজ্য নির্বাচন কমিশন জানায়, প্রার্থী বা প্রার্থীর ইলেকশন এজেন্ট মনোনয়ন প্রত্যাহারের কারণ উল্লেখ না করলে গৃহীত হবে না মনোনয়ন প্রত্যাহারের আর্জি। এমনকি মনোনয়ন প্রত্যাহারের সত্যতাকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সন্দেহ নিরসন না হলেও মানা হবে না এই আর্জি। পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে রাজ্য। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে গৃহীত হচ্ছে একাধিক পদক্ষেপ। আদৌ কি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এই নির্বাচন, এখন সেটাই দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।